আর মা বাবা যা বলে আন্টি আঙ্কেলে, ওই যেটা আপনি তাকে পছন্দ করে বিয়ে করবেন, মানে এরকম ভাবে আমি যাচ্ছি। বিয়ের প্রসঙ্গে এখন নাই আসি, মাত্র শুরু হলো আমার বিজনেস নিয়ে। আমি অনেক পরিকল্পনা করে রেখেছি, ইনশাল্লাহ আমার পরিকল্পনার শীর্ষে আমি পৌঁছাবো। যদি ছোট বোন হয় তাহলে আমি টপে না করতে, আমি সত্যি মানে মন থেকে ভাইয়া বিশ্বাস করেন যা করেন, মানে খুবই, আপনি যখন জেলে ছিলেন যে কয়টা ই ছিল, মানে পোস্ট অথবা যে কোনো মানে খবরে যাই হোক, আমি সবগুলো দেখছি। মানুষ আমাকে ফুল দিয়ে সম্মাননা করছে, অ্যান্ড ফুল নিয়ে এসেছে। আপনি আসেন আসেন, সমস্যা নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনার অনেক বড় ফ্রেন্ড বলতে, আমি আপনার জন্য যখন আপনি জেলে ছিলেন তখন আমি খুব কান্নাকাটি করছি, মানে খুব মনটা খারাপ লাগে এরকমটা, কিন্তু আমি চাই যে আপনি বোন হিসাবে আমার এটা গ্রহণ করেন, আমি আপনার ছোট বোন হিসাবে, মানে আমি কখনো ভাবতেও পারিনি যে আপনি আপনার সামনে সামনে হব কি ফুল দিব কথা বলবে এরকম না। তো ভাইয়া, একা আমি অনেক রিকোয়েস্ট করছি, খুবই রিকোয়েস্ট করছি যে ভাইয়া আপনি যদি প্লিজ পারেন আমাকে একটা বার ভাইয়ের সাথে আমার একটু করে দেন, একটু দেখা করাই দেন, হয়তো আমি একটু কথা বলাই দেন, কিন্তু আমি মানে বলতে পারি না যে আপনার সাথে আমার এইভাবে দেখা হবে, আপনার স্ত্রীও নিয়ে দেখা হবে, মানে এইটা আমি কখনো মানতে পারি না ভাইয়া। যদি ছোট বোন হয় তাহলে আমি টপে না করতে, আমি সত্যি মানে মন থেকে ভাইয়া বিশ্বাস করেন যা করেন, মানে খুবই, আপনি যখন জেলে ছিলেন যে কয়টা ই ছিল, মানে পোস্ট অথবা যে কোনো মানে খবরে যাই হোক, আমি সবগুলো দেখছি, আন্টি কান্নাকাটি করছে, লালা চুল কেটে ফেলছে, আন্টি এটাও রিয়্যাক্ট করছে, না না চুল তো মামনের জন্য কাটে নাই, এরকম বিষয়গুলো মানে ওইগুলো দেখা মানে আমার খুব ভালো লাগতো, আন্টির কথা আর লালার কথা জিত উঠতো, মানে এরকমটা বিষয়টা হলে উনি পাইলে যে কী করবো আমি নিজেও জানতাম না, মানে এরকম বিষয়টা হয়েছিল, না না তো মানে ভাইয়া আপনি কষ্ট করতেছেন, মানে এই বিষয়গুলো দেখে মানে খুব খারাপ লাগছে যে আপনি জেলে চলে গেছেন, মানে এটা মেনে নিতে পারি না, মানে এটা আমার কপালে ছিল আপু, আর কিছু বলার নেই এটা নিয়ে। সবই ঠিক আছে, তো আমি চাই যে আপনি ভাইয়া এই যে যখন এই ফুল একটা পবিত্র ভাইয়া, এটা লোক ভাই বোনের সম্পর্ক হোক, মানে বোনের সম্পর্ক এই ফুলের ঈদ নিয়ে আপনি ভাইয়া নতুন করে জীবন শুরু করেন, সব কিছু নতুন করে, আর মা বাবা যা বলে আন্টি আঙ্কেলে ওই যেটা আপনি তাকে পছন্দ করে বিয়ে করবেন, মানে এরকমভাবে আমি চাচ্ছি। বিয়ের প্রসঙ্গে এখন নাই আসি, মাত্র শুরু হলো আমার বিজনেস নিয়ে। আমি অনেক পরিকল্পনা করে রেখেছি, ইনশাল্লাহ আমার পরিকল্পনার শীর্ষে আমি পৌঁছাবো, আমার লক্ষ্যে আমি পৌঁছাবো। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ দুনিয়ার কোনো বাধাই আমাকে দমন করতে পারবে না, টিকে রাখতে পারবে না বা আটকে রাখতে পারবে না, আমি ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবো। আচ্ছা, আপনি ফুল নিয়ে কোথা থেকে এসেছেন মামুনকে দেখার জন্য? আমি এটা মোহাম্মদপুর থেকে আসছি, সেটা অনেক দূর মোহাম্মদপুর, এটা তো মোহাম্মদপুর থেকে যমুনা আসা একটু টাফ, মোহাম্মদপুর ওইখান থেকে আবার একটু দূর আছে, আমার বোনের বাসা থেকে আমি আসছি হাজারীবাগ, ওইখান থেকে আসছি। হ্যাঁ, অনেক দূর থেকে আসছেন, অনেক খুশি হলাম, আমি আসলে ওই থেকে ভাই, আমি আসলে মুখে বলে প্রকাশ করতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি। আরিফ ভাইয়েরও একটা কথায়, আপনার একটা কথায় আমি আজকে মানে নিজেকে অনেক গর্বিত, অনেক গর্বিত ফিল করতেছি, নিজেকে অনেক গর্বিত ফিল করতেছি যে না, একটা মানুষ আমাকে এত ভালোবাসে, মানুষগুলো এত ভালোবাসে, এই ভালোবাসাটাই আমার পাওয়া আর কিছু না। আমার ফ্যামিলিটাও, আমার ফ্যামিলিটা আপনাকে খুব পছন্দ করে, আমার বোন, আমার ভাগ্নি, আমার ফুফাতো বোন, ফুফাতো ভাইরা সবাই আপনার জন্য, মানে লাইক কম থাকবে, আর আপনার এই টিকটক দেখলে অবশ্যই বলবে এই মামুন ভাই, মামুন ভাই এটা করছে, এই বুড়িটা কেন আসছে, এরকমটা মানে বলে, আল্লাহ তুমি মাফ কর যাই হোক, এরকমটা বলে, আমি বলে চুপ করো কথা বলো না ভাইয়া, যেটা সিদ্ধান্ত নেয় ওইটাই ভালো, তোমরা উল্টাপাটা গিয়েছো বললাম, মানে ওদের সাথেও এই যে ঈদেও রমজানে ঈদে তারপরে কুরবানি ঈদেও ওদের সাথে আমার সাথে মানে এরকম কথা কাটাকাটি হয়, এরকম হয়, আবার আপনাকে নিয়ে অনেক কিছু হয়, দেখা হয়, মানে এইগুলো, কিন্তু সামনাসামনি ভাইয়া কখনো আসবো, মানে আমি নিজেকে ধন্য মনে করতেছি যে আমি ভাইয়াকে সামনাসামনি দেখতেছি, যা আমি সবসময় টিকটকে দেখতাম অথবা মিডিয়ার অন্য ইতে দেখতাম, মানে সামনাসামনি তো হয় নাই দেখাটা, মানে এরকম না। যাই হোক, ধন্যবাদ, অনেক খুশি হলাম আপনি আসছেন, আপনি আমার জন্য ফুল আনছেন, আমি অনেক খুশি হলাম, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার অন্তরস্থল থেকে, আর দেখা হবে ইনশাল্লাহ আবারও, ভালো থাকবেন। হ্যাঁ, মামুনের সেলুন থেকে কোনো সার্ভিস নেওয়ার চিন্তা ভাবনা আছে কি? চিন্তা ভাবনা থাকলেও আমি দিতে পারবো না, কারণ এটা শুধু জেন্টসদের জন্য, জেন্টসদের জন্য, লেডিস না, এটা তো জেন্টস, এটা বুঝতে হবে, এটা শুধু ছেলেদের জন্য, শুধু ছেলেদের জন্য। হ্যাঁ, আচ্ছা, তো মামুন ভাই মেয়েদের জন্য আছে মাসুদ খান বিউটি জোন, যেটা হচ্ছে ধানমন্ডি নয়রে 55 নম্বর হাউসে, ওইখানে গেলে আপুরা সার্ভিস দিতে পারবেন, ওইখানে মেয়েদের জন্য বিউটি রিলেটেড সব ধরনের সার্ভিস আছে। আপু আপনি যাবেন অবশ্যই মাসুদ খান বিউটি জোনে, ধানমন্ডি নয়রে মিনাবাজারের গলিতে 55 নম্বর হাউস, মাসুদ খান বিউটি জোন।